আগামীকাল আই লিগের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমের আই লিগে শেষ ম্যাচও হয়েছিল গোকুলাম কেরালা বনাম মোহামেডানের মধ্যে। এবার আই লিগের প্রথম ম্যাচে ফের দেখা যাবে সেই চেনা লড়াই। তবে এই ম্যাচে থাকবেন না মোহামেডানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কাস জোসেফ। চলুন দেখে নিই ম্যাচ নিয়ে কি বলছেন কর্তা দীপেন্দু বিশ্বাস এবং খেলোয়াড় শেখ ফাইয়াজ। দেখো, এখনকার পরিবেশ আমার মনে হয়েছে আজকে মাঠ দেখে এবং মাঠের পরিবেশ এবং একটা জিনিস যেটা আমাদের পক্ষে ভালো বলবো যে আজকে দুপুর থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। এটা আমাদের এই বৃষ্টি মাঠে আমরা কিছু ম্যাচ কলকাতা লিগের খেলেছি, সেই অভিজ্ঞতাটা আমাদের আছে এবং আমাদের কিছু এক্সপিরিয়েন্স খেলোয়াড় আছে যারা এই বৃষ্টি মাঠে খেলার অভ্যেস আছে এবং তার সাথে সাথে মাঠের যা পরিবেশ দেখলাম ও আজকে ওই মাঠের যে পরিমাণ সমর্থকরা আসবে, প্রচুর পরিমাণ সমর্থক আসবে এবং এই সমর্থকের মাঝে আমাদের খেলোয়াড়দের খেলার একটা বড় অভিজ্ঞতা আছে, সেই জায়গাটা এটা আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে। কালকের ম্যাচের শুরুটা আমরা করবো আক্রমণাত্মক খেলা, মোহামেডান স্পোর্টিং যে ফুটবল খেলে সেইটা খেলার চেষ্টা করব। আমার সারা ভারতবর্ষের লোক বলছে মার্কোস জোসেফ নেই, মোহামেডানের কী প্ল্যান হতে পারে, সেখানে আমরা বলবো যে আমরা কালকে আমাদের যে সকল খেলোয়াড়রা আছে তাদের একটা প্ল্যানিং হয়েছে আমাদের হেড কোচের, সেই প্ল্যান মাফিক আমরা খেলবো এবং এখান থেকে আমরা আমাদের লক্ষ্য থাকবে 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফেরা। অবশ্যই আমরা লাস্ট ইয়ারে মানে ম্যাচ লাস্ট ম্যাচটা আমরা জিতলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম লাস্ট ইয়ার গোকুলামের সঙ্গে, তো আমরা নিজেদের মাঠে হোম ম্যাচ আমরা হেরেছিলাম, তো সেই একটা আক্ষেপ রয়ে গেছে। এটা প্রথম ম্যাচ আমরা সুযোগ পেয়েছি আই লিগে যেভাবে হোক রিভেঞ্জটা নেওয়ার, কারণ প্রথম ম্যাচে যে আই লিগে আমরা শুরুটা করতে পারি ভালো করে 3 পয়েন্ট নিয়ে আমাদের জন্য অনেক ভালো হবে এবং আমাদের টিমের জন্য অনেক ভালো, সব প্লেয়াররাই আত্মবিশ্বাসী আছে এই ম্যাচটা নিয়ে আর অনেক সবাই তাকিয়ে আছে যাতে এই ম্যাচটা আমরা বার করতে পারি। খুব ভালো, সব প্লেয়ার মানে একে অপরকে সাহায্য করছে, প্র্যাকটিসে আমরা জার্নিং করে এসেছি তারপরে প্র্যাকটিসে যেভাবে একে অপরকে সাহায্য করছে প্রত্যেকটা প্লেয়ার মুখিয়ে আছে এই ম্যাচটার জন্য, তো টিমের খুব বন্ডিং খুবই ভালো, প্রত্যেকটা প্লেয়ার চাইছে এই ম্যাচটা জিতে 3 পয়েন্ট নিয়ে বাড়ি। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।